তীর মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়া। ওলা আউলিয়া লাইয়া মাতু, আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না, জীবন দশায় যা করতে পারে পর্দা নেওয়ার পরে রওজার মধ্যে শুয়ে আরো বেশি বেশি করতে পারে, ফায়েজ দ্বিগুণ হয়ে যায় তাদের। আল্লাহ কোরআনে বলছে তাদের নাই কোনো ভয়, নাই কোনো সংশয়, তারা আমার বন্ধু, তাদেরকে কেউ মৃত ভাবিও না। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়া। ওলা আউলিয়া লাইয়া মাতু, আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না, জীবন দশায় যা করতে পারে পর্দা নেওয়ার পরে রওজার মধ্যে শুয়ে আরো বেশি বেশি করতে পারে, ফায়েজ দ্বিগুণ হয়ে যায় তাদের। আল্লাহ কোরআনে বলছে তাদের নাই কোনো ভয়, নাই কোনো সংশয়, তারা আমার বন্ধু, তাদেরকে কেউ মৃত ভাবিও না। একদিন বড় পীরেরে বলছে গিয়া তার চাকরে, শুনেন শুনেন ওগো হুজুর, আপনাকে জানাই আপনি কতজনকে দিলেন, কত বাকি রইলাম, আমি মাত্র মরিলে কি জবাব দিব দেখি না উপায়। বড় পীরের বাড়িতে এক লোক চাকরি করে, চাকরি রইতেছে বড় পীরের ঘোড়ার ঘাস কাটে, মাঝে মধ্যে গিয়া জিগায় হুজুর আপনি কত মানুষের কত কিছু শিখাইতেছেন, আমি তো কিছুই জানি না, আবার শুনি মরলে নাকি কবরের মধ্যে সওয়াল জবাব আছে, হুজুর আমি কি বলবো, আমার কিছু শিখান, আমার বড় পীর একটু অন্য হালতে অন্য ধ্যানে ছিল। একে একে কয়েকবার যখন বড় পীরের এইভাবে জিজ্ঞাসা করে, আমার বড় পীর বলে ওই আমার বাড়িতে তুই কি করিস, কয় হুজুর আমি আপনার ঘোড়ার ঘাস কাটি, আপনার কসু, কয় তোরে কবরের মধ্যে কেউ কিছু জিগাইলে কইবি আমার ঘোড়ার কাটিস, এই কথাই কইবি, তোরে যদি কবরে কেউ কিছু জিগায় তাহলে তুই কইবি যে আমি বড় পীরের ঘোড়ার ঘাস কাটছি। কিছুদিন যায় গত হইয়া হঠাৎ বেটা যায় মরিয়া, বিয়ার সাজন সাজাইলো মিলে লোক জনায়, ওরে জানা জানা মাছ পড়াইয়া চারজনে কাঁদে করিয়া, জানা জানা মাছ পড়াইয়া চারজনে কাঁদে করিয়া, বাগদাদে মাটি দিল জীবনীতে পাই, আল্লাহর ওলির মরণ নাই, বলে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায়। কবরে এসে ফেরেশতা তাহার কাছে জিগায় কথা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা, কবরে এসে ফেরেশতা তাহার কাছে জিগায় কথা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা, ও মান নাবিউকা, জিজ্ঞাসিলে উত্তরে ওই কথা বলে, নাবিউকা জিজ্ঞাসিলে উত্তরে ওই কথাই বলে, বড় পীরের ঘোড়ার ঘাস কাইটাছি দুনিয়ায়, আল্লাহর ওলির মরণ নাই, বলে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায়। যারা দেখবেন গুরু মুর্শিদ আছে, পীর মুর্শিদ আছে, মাঝে মধ্যে ভক্তদের বাড়িতে ভক্তদের দাওয়াতে কিন্তু বেড়াতে যায়, আমার বড় পীর চইলে গেছে অনেক দূরে এক ভক্তের বাড়িতে, আর ওই যে কসুয়ান, যেটা কসুয়ান মারা গেছে, ভক্তরা কয় বাবাই গেছে থপরে, কোন দিন না কোন দিন আসে, মৃত ব্যক্তির লাশ তো বেশিক্ষণ রাখা যাবে না, চলো আমরা সবাই তাকে জানাজা দিয়ে তার দাফন কাফন সম্পন্ন করি, সবাই মিলে তারে মাটি মঞ্জিল দিয়ে ফেলাইছে, আর কবরের মধ্যে ফেরে আমরা বুঝতেছি না, পরেরটা জিগা, পরে জিগায় ওমান দিনুকা, কয় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির ঘোড়ার ঘাস কাটছি, এ
এবার কয়েকটা আগে টানাই বুঝি নাই, কিন্তু এবার একটা তো মোটামুটি কিছু বোঝা যায়। আগে যেটা কইছিলে হন তো এইটাই কইতাছে, খালি নামটা লাগাইছে আব্দুল কাদির। ফেরেশতাই কয় ঠিকই আছে, আল্লাহর তো এক নাম আব্দুল কাদির, মনে হয় ওইটাই কইছে। এবার কয় ওমান নাবিউকা, জবাব তো একটাই জানে, কয় বড় পীরের ঘোড়ার ঘাস কাটে। এবার ফেরেশতা আরেক ফেরেশতারে কয় না রে সারুন যাইবো না, এটা বাইল দিতেছে আমরারে, এরে সারা যাবে না, সে আমাদেরকে ফাঁকি দিতেছে। এবারে এবারে একটাই জবাব দেয় ফেরেশতায়, গুরজো উঠাইছে আঘাত করার জন্য। আর ভক্ত কবর থেকে চিৎকার দিয়ে বলে, দয়াল রে তোমার নামের দোহাই দিলাম, কিন্তু ওরা তো আমারে আঘাত করার জন্য প্রস্তুতি নিতেছে। এখন আমার উপায় কি? এখন আমার উপায় কি? এখন তো তুমি সারা আর আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওমান নাবিউকা জিজ্ঞাসিলে উত্তরে ওই কথাই বলে, নাবিউকা জিজ্ঞাসিলে উত্তরে ওই কথাই বলে, বড় পীরের ঘোড়ার ঘাস কেটেছি দুনিয়ায়। ফেরেশতা কথা শুনিয়া হাতে গুর্জ উঠাইয়া মারিবার লাগিয়া তারে প্রস্তুত হইয়া যায়। ফেরেশতা কথা শুনিয়া হাতে গুর্জ উঠাইয়া মারিবার লাগিয়া তারে প্রস্তুত হইয়া যায়। পীর ছিল অন্তর্যামী, দেখিতে পাইল তিনি, পীর ছিল অন্তর্যামী, দেখিতে পাইল তিনি, রুহানি বেশ ধরে ফিরে গেল সেই জায়গায়। আল্লাহর ওলির মরণ নাই, আমার বড় পীর রুহানি সুরতে গিয়া ফেরেশতার গুরজের মধ্যে থাবা দিয়া ধরা গয়, ওই আমার নামের দোহাই দেওয়ার পরেও গুর্জ উঠাইছর তারে আঘাত করার জন্য, এত বড় পাওয়ার তুই পাইলি কই? ফেরেশতাই কয় আমরা প্রশ্ন করছি, আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না, আমাদের নিয়ম অনুযায়ী আমরা তাকে আঘাত করব, এই জন্যই গুর্জ উঠাইছে। এবার বড় পীর বলে, তোরা তো ফেরেশতা, তোদের ধর্ম কি? ফেরেশতা বলে আমাদের ধর্ম ইসলাম। কয় তোরা কি? কয় আমরা মুসলমান। মুসলমান মানে মুসলমান কারে? কয় এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা মুসলমান বলতেই বুঝি যে ছোট সময় মা বাবা সুন্নতে খাতনা করাইছে, মুসলমান হয়ে গেছে, এরপরে গরু খাই, তাই না? মুসলমান শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণকারী, যারা আত্মসমর্পণ করছে ওরা মুসলমান, যারা আত্মসমর্পণ করে নাই ওরা কোন জাতের মধ্যেই পড়ছে না। তারা আত্মসমর্পণকারী না তারা মুসলমান হয় নাই, ফেরেশতারা আত্মসমর্পণ করছে বিদায় ওরাও মুসলমান। এবার বড় পীর বলে, তোরা মুসলমান হয়ে থাকলে এক মুসলমান আর এক মুসলমানের লগে সাক্ষাৎ হইলে সালাম দিত, আমারে সালাম দিলি নাকি? ফেরেশতাই কয় এটা তো ভুল হয়ে গেছে। বড় পীর কয় তোরা বারে বারে ভুল করবি, তোদেরকে কত ক্ষমা করবো? কয় হুজুর আর তো কোনো ভুল করি নাই আমরা, আজকেই তো এই প্রথম একটা ভুল হইলো। কয় না, আল্লাহ যখন আদম সন্তান বা আদম সৃষ্টি করব তোদের কাছে মত জানতে চাইছিল, তখনও তোরা বাধা দিছিলি, এই সময় বাধা দিছিলি কে লেগে? এটা কয় ফেরেশতা কয় এই সময় তো আমরা দুইজন আছিলাম না, আর অন্য অন্য ফেরেশতা ছিল, আপনি আমাদেরকে সাইরা দেন, আমরা যাই তাদের লগে যাই না শুনে পরে আইতেছি। বড় পীর কয় সারলে যে আর আইবি না, এটা আমি বুঝতে পারছি, থারুন যাইতো না, জবাব দিয়ে এই তোরা সইতে যাই। কয় আপনি না সারলে আমরা জবাব কেমনে আনবো? কয় তাহলে একটারে ধইরা রাখলাম আর একটা যা, এক ফেরেশতা রাখলো ধরে আর একজনকে হুকুম করে, যায়া বলো আল্লাহর দারে কি বলে আল্লাহ। ফেরেশতা রাখলো ধরে আরেকজনকে হুকুম করে, যাইয়া বলো আল্লাহর ধারে কি বলে আল্লাহ। বলে মাওলা কাদের গনি, ও বড় পীর শোনো তুমি, বলে আল্লাহ কাদের গনি, ও বড় পীর শোনো তুমি, বিনিময়ে কি চাও আজকে আমারই দরগায়? ফেরেশতা কয় আল্লাহ
কোন কবরের মধ্যে গেছিস জবাব নিবার লাগে আমগর জবাব দিতে দিতে যান শেষ কয় ফেরেশতা একটারে ধরে রাখছে মনকারে কইতাছে কয় নেকির রে আটকায় রাখছে আমি কোন মত সুইতে আইছি কয় কে লাগিয়া কয় আদম বানানির লাগিয়া নাকি আমরা নিষেধ করছিলাম আল্লাহ কয় হ নিষেধ তো তোরা দিছিলি কয় কে লাগিয়া নিষেধ দিছি তোমার বড় পীরে এটার জবাব চাই আল্লাহ কয় এই জবাব তো আমার কাছেও নাই কয় তাহলে আল্লাহ উপায় কি কয় ওই সময় তো আমি তো করে কই নাই যে তোরা না কর তোরা না করছিলি কার কথায় কোরআনের মধ্যে আসছে ওয়া ইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা তোরা বাকারা আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করছিল বলছিল হে মালাইকগণ হে ফেরেশতাগণ আমি মাটি থেকে একজন খলিফা একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমাদের সম্মতি কি ফেরেশতারা জবাব করেছিল আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আর কোন সৃষ্টির দরকার নাই আল্লাহ বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না এই কথাটাই বড় পীরে তুইলা তুলছে এবার আল্লাহ কয় বড় পীরে যে প্রশ্ন করছে তোরা জবাব দিবার কোনো বাও নাই তবে একটা উপায় আছে বড় পীর কি দাবি করে মাইনা কোনো মত খালি সুইটায় আপন যায়া কয় ফেরেশতায় বড় পীরের কাছে আপনি কি চান আপনি যা কইবেন তাই আমরা মাইনা যাব এবার বড় পীর কয় এই যে এই কবরস্থানে আর জীবনে যে নত করে দুইজন রে আমি না দেখি তো আল জবাবের দুই ফেরেশতারে কয় বড় পীরে তোরা আর জীবনে এই কবরস্থানে কোনোদিন আইবি না কিয়ামতের আগ পর্যন্ত তোরা এই কবরস্থানে আসতে পারবি না দুই ফেরেশতায় কয় ঠিক আছে আমরা আর আসব না জীবনী পড়লে দেখা যায় ওই দিন রাতে আমার বড় পীরকে স্বপ্ন যুগে এসে দয়াল নবী ধমক দিয়েছিল বলেছিল হে বড় পীর তুমি কৃপণ তুমি কৃপণ তুমি কৃপণ বড় পীর কয়েকদিন ধরে নাওয়া খাওয়া সাইরা দিছে যে আমার দয়াল নবী আমাকে ধমক দিল কি কারণে কৃপণ বলল কি কারণে এটার জবাব খুঁজা পায় না পরে আবার আমার দয়াল নবী আরেকদিন স্বপ্ন যুগে আইসা বলে বড় পীর রে তুই যদি গোটা পৃথিবীর যত কবর আছে সকল কবরবাসীর গুনাহ মাফ করাইতে চাইতি তবুও আল্লাহ ওই দিন কবুল করে নিত তখন বড় পীর বুঝতে পারছে যে হ্যাঁ আমি চাওয়াই কম চাইয়া ফেলাইছি এখন পর্যন্ত বাগদাদে ওই হেজাজ নামক কবরস্থানে কোন সওয়াল জবাবের ফেরেশতা ঢুকতে পারে না এটা সেই বড় পীরের সাথে ওইভাবেই ওয়াদা হয়ে গেছে এখন পর্যন্ত যায় না ওখানে বৈদেশি বারে কে বলে এহ কাল কি পরকালে পীর গো তোমার চরণ তলে দিও তুমি ঠাই বৈদেশি বারে কে বলে এহ কাল কি পরকালে পীর গো তোমার চরণ তলে পাই যে নঠাই আমি আর কিছু দন চাই না ও গো সাইরা পানা আর কিছু দন চাই না ও গো সাইরা পানা আখেরাতে পার করিও মুর্শিদের নৌকা আল্লাহ রলির মরম নাই বলে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়া জান্নাত হইতেছে শান্তির জায়গা এক লোক জান্নাতের মধ্যেই রইছে কিন্তু ওই জান্নাতের মধ্যেই রইছে সে অশান্তিতে শান্তি তার ছিল না শান্তির জায়গায় থাইকে আবার কোন অশান্তিতে রইল সে বাবা একটু হাকিকত আছে এর হাকিকত হইতেছে কিছু শান্তির জায়গায় থাইকাও মানুষ অশান্তি ভোগ করে আবার কিছু অশান্তির জায়গায় থাইকা মানুষ শান্তি ভোগ করে জান্নাত মানে শান্তি আর এই শান্তিটা যদি একটা মানুষের সত্যিকার এই শান্তি হয় তবেই সে শান্তি অশান্তির নামই দুজন শান্তির নামই জান্নাত এখন এই শান্তি কোন জায়গায় আমরা বলি বেহেশত বা জান্নাত এগুলি শান্তিময় জায়গা এই শান্তিময় জায়গাটার মধ্যে থাইকা যদি কেউ শান্তি না পায় তাইলে তো তার ওই শান্তি ওই জান্নাতে যাওয়া আর না যাওয়া সমানই নাকি কি বলেন আপনারা ওই জীবনী বইরা দেখলাম কাল হাসরের মাঠে যেদিন বিচার হইব এক লোক একজন ব্যক্তি পানির সাগরের মধ্যে সাঁতরাইব আর আল্লাহর কাছে কইব আল্লাহ পানি দাও পানি দাও আল্লাহ কইব তুমি তো পানির সাগরেই আছো পানি খাও খালি কইব আল্লাহ পানি দাও আল্লাহ কইব পানির সাগরে থেকে আবার পানি চাও খাইতে থাকো সাঁতরাইব ঠিকই পানির সাগরে কিন্তু পানি খাওয়ার সাধ্য তার হবে দলিল পইরা দেখলাম ওই লোকটার নাম হইতেছে এজি যে এজি তুই ফুরাত নদীর পানি আটকায়া ইমাম বংশকে ধ্বংস করেছিল তাকে ওই পানির সাগরেই রেখ রাখবে এ বাবা শান্তির মধ্যে থাইকা যদি
কেউ অশান্তি ভোগ করে তাইলে ওই শান্তিকে শান্তি বলা হয় না। প্রশ্ন করেছে কোন লোক জান্নাতের মধ্যে থাইকা অশান্তি ভোগ করবে, পরে আবার আমার বড় পীর তারে শান্তিময় জায়গায় নিয়ে দিবে। এটা আপনারা শুনছেন অনেকেই, বড় পীরের জীবনীর মধ্যে আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ একদিন নামাজরত অবস্থায় একটি বাগানে দাঁড়াইছে নামাজ পড়বে। নামাজে দাঁড়াইলে কি হয় না হয় এই খেয়াল যদি দুনিয়াদারি খেয়াল যদি একটা মানুষের থাকে তাহলে তার নামাজ হবে না, হবে হবে না। এই যে আপনারাও বললেন আমিও বললাম, দুনিয়াদারি খেয়াল থাকলে নামাজ হবে না, কিন্তু অনেক নামাজি দেখছি মশা বইলেও আগে থাপ্পড় দিয়ে মাইরা লয়। কেমন নামাজি হয়ে গেছে, মশা বইছে মশাই কামড় দিলেও টের পায়। বাবা দুনিয়ার খেয়াল যার আছে ওর তো আর নামাজ হয় না, তবুও সমাজ রক্ষা করার লাগে আর কি। এই দুনিয়াদারি সকল খেয়াল ছাইরা দিয়া যে নামাজ আদায় করে একটা সত্যিকারের নামাজ। বড় পীর যখন নামাজে দাঁড়াইছে একটা সর্প আইসা এই বড় পীরের উপরে পিঠের মধ্যে হাঁটাহাঁটি করে বড় পীরের পেছাইতে চায়। এই দৃশ্য বড় পীরের একজন খাদেম ছিল, এই খাদেমে দেখা হাতে একটা লাঠি না বাড়ি মারে আপটা মারে ভালো। বাড়ি মারার সাথে সাথে এমন একটা ঘূর্ণিঝড় উঠছে ওইটাই এই লোকটারে উড়াই নিয়ে গেছে আরেক দেশে। তাইয়া দেখে ওইটা আলাদা একটা জগৎ, আলাদা একটা জগৎ। ওই জগতে মানুষগুলিও সে চিনতে পারে না, এমন রাজকীয় সাজ পোশাক। তে যাওয়ার পরে ওই লোকটারে নিয়ে বিচারে রায় দিল, যায় দেখে একজন বাদশাহ তার সিংহাসনে বসা, বাদশাহ তার কিছু কর্মচারী তাদেরকে হুকুম দিল যে এই লোকটারে নিয়ে কাতল করে ফেলো, তাকে হত্যা করো। এখন খাদেমে কয় আমাকে যে হত্যা করবেন, আমার অন্যায় কি? কয় তোমার অন্যায় তুমি আমার ছেলেকে হত্যা করছো। আপনার ছেলের আমি কখন হত্যা করলাম, আমার জীবনে তো কাউকে খুন করি নাই। ভাই তুমি একটা সর্প বাড়ি দিয়ে মারছো, ভাই আমার ওই সর্পটাই আমার ছেলে, আমার ছেলে আমরা জিন জাতি, আমার ছেলেটা সর্পের রূপ ধরে গেছিল বড় পীরের সাথে খেলা করার জন্য। তুমি তারে চিনতে তুমি তারে আঘাত করছো মারছো, তে খুনের বদলা খুন, আজকে তোমাকেও আমরা হত্যা করব। এবার বড় পীরের খাদেম বলে আমার আপত্তি নাই, খুনের বদলা খুন আমিও রাজি আছি, তবে আমার একটু সময় দেন আমি দুই রাকাত নামাজ পড়ব। দুই রাকাত নামাজ পড়া সেই বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে বলে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ, আমি তোমার গোলাম, আজকে তোমার অগোচরে আমি পৃথিবী থেকে বিদায় নিতেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ শুনছে একবার বড় পীরের নাম, যায়া জিগায় তুমি কার নাম নিলা? কয় আমার পীরের নাম নিলাম। তোমার পীরের নাম কে? কয় আমার পীরের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ। সঙ্গে সঙ্গে জিনের বাদশাহ তোখের পানি ছেড়ে দেয়া বলে, তুই আগে তো কইবি তুইও যার গোলাম, আমি যে জিনের বাদশাহ আমিও তো তার হাতের মরিদ, আমিও তার বায়াত, আমিও তার গোলাম। তুমি আমার গুরু ভাই, তুমি আমার পীর ভাই, তুমি আমার একটা সন্তান না, তুমি আমার বংশও যদি ধ্বংস করে ফেলাও তবুও তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। তারে রাজকীয় পোশাক পরায়া, রাজকীয় পোশাক পরায়া যত শান্তিময় জায়গা ছিল, একটা জান্নাতে যে রকম শান্তিতে থাকে মানুষ ওই রকম শান্তিময় একটি বাগানে তারে স্থান দিল থাকার জন্য, রাখার জন্য। কিন্তু দেখা গেল ওই এত শান্তিময় একটা জায়গার মধ্যে থেকেও তার মনের মধ্যে শুধু অশান্তি। সে কেমনে আমার বড় পীরের কাছে আইসা বড় পীরের গোলামি করবে, তার দয়ালের খেদমত করবে? অবশেষে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ ওখান থেকে তাকে সে উদ্ধার করে নিয়েছিল। আর এটাই বলা হয়েছে যে শান্তিময় জায়গার মধ্যে থেকেও সে অশান্তিতে ভোগ করছিল, পরে আমার বড় পীর তাকে পুনরায় শান্তিতে ফিরে আনছিল। মূলের ঘরে শান্তি, একজন ভক্ত একজন শিষ্য তার দয়ালের খেদমতে থাকা, দয়ালের সঙ্গে স্পর্শে থাকা, এর চাইতে আর বড় কোনো জান্নাত নাই ভাই। শেষ করলাম, এর মধ্যে আরো হাকিকত আছে, আগে পিছে বললে অনেক বলা যায়, দরকার নাই, যতটুকু সম্ভব বললাম আমি।